কেন যে মূর্তি শহরে পাঠিয়েছিল? গায়ে থাকলে এত সর্বনাশ হতো নি। আর দেখো না শরীরে কি রোগ বাধা এনেছে। স্টেশনে পড়ে থাকতে দেখে প্রথমত আমি ঘাবড়ে গেছিলাম। লক্ষণটা আবার কোথায় গেছে দেখ দেখি। হ্যাঁ কতক্ষণ পড়ে থাকবো এই পাহারা দিয়ে? বউটার আবার মাথা খারাপ, এই কোথায় কোথায় ঘুরে বেড়ায় দেখ দেখি। কেন আগে যে বললো ছেলেটা হারায় গেছে, ও তো লক্ষণ আসছে। আরে ও মদনা, আরে কি হয়েছে তোরা আমার রুটিনে কেন? আরে কি হয়েছে বলবি তো? আরে চুপ মেরে থাকলো। তোমার ছেলে দেখো কি হয়েছে। ও গণেশ, গণেশ দেখো কি হয়েছে আমার ছেলে। আরে কোথায় বেইলে তোমরা? আরে হাঁক মেরি বসে আছে। আরে বলো না গেলে। ও বা গণসা গণসা, ও বা সকুল বা সকুল দিছে লাগে গর্জা। এই আমি কত খুশি খুশি হয়রান হয়ে পড়েছি রে মা, একবার সকুর গাছ পাতাল দিদিমণির ওই ঘাটটায় সব জায়গায় গেছি। ও মা গণেশ সকুল সে না আমার সেই সকুল সে না কেন কি করি বলবো বলো নাও। এখন তুমি সামলা, আমরা এখন চলি। এই কাজ কম্মের খেতি করে সেই তখন থেকে বসে আছি বাবা। এই এবার তুমি সামলা, আর দেরি করিস নে, হসপিটাল চল। হসপিটাল যাব, হসপিটাল যাব, কি হইলো তোমরা সবাই চলে যাচ্ছ? ও গণেশ গণেশ সকুল না বা ও গো, ও গণেশ গণেশা হসপিটালে নিয়ে যাবো রে বা। ও গর্জা সকুল বা, ও গর্জা সকুল।